দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ, যিনি সুখ দুঃখের ঊর্ধ্বে তিনি স্থিত প্রজ্ঞ। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা সুখে বিচলিত না হলেও দুঃখে কিন্তু বিচলিত হয়ে পড়ি, আর এই দুঃখ আসে নানান সমস্যা থেকে। কিন্তু জীবন থাকলে সমস্যা তো থাকবেই, কাজেই আমরা যাতে দুঃখের সময় বিচলিত না হয়ে পড়ি, যাতে সমস্যা থেকে পরিত্রাণের উপায় খুঁজে পাই, তার জন্যই কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত রয়েছেন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, তন্ত্র বিশেষজ্ঞ পিয়ালি মুখার্জি, এবং সেই সঙ্গে থাকবে আপনাদের ফোন কল। আপনারা যারা পিয়ালিদের সঙ্গে সরাসরি কথা বলতে চান নানান সমস্যা নিয়ে, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571225 এবং 0334008147। গত পর্বে পিয়ালি দিয়ে আলোচনা করছিলেন চন্দ্র গ্রহ নিয়ে, এবং সেই সঙ্গে যেহেতু আপনাদের দিদির সঙ্গে কথা বলার জন্য এত আপনাদের আগ্রহ, দিদি তো আপনাদের সাথে কথোপকথন করেনি এবং সেই সঙ্গে চন্দ্রগ্রহ নিয়েও আলোচনা করেছিলেন, তাতে কি হয়েছে যে সময়ের অভাবে দিদি আলোচনাটা সম্পূর্ণ করে উঠতে পারেননি। তাই আজকে আপনাদের সঙ্গেও কথোপকথন হবে এবং সেই সঙ্গে চন্দ্রগ্রহ নিয়ে বাকিটা আলোচনা দিদি করবেন। আসুন, প্রতিবারের মতন আজকেও আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের পথ প্রদর্শক, আমাদের কাছের মানুষ, বিশিষ্ট বৈদিক জ্যোতিষী পিয়ালি মুখার্জিকে স্বাগত জানাই আজকে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। স্বাগত পিয়ালি দি আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার আপনাদের সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাকে ধরে আনন্দে থাকুন। আজকে আবার একটু চন্দ্র নিয়ে বলি, কারণ আগের দিন চন্দ্রটা ওই যেহেতু ফোন কল নিতে হয়েছিল তার ফলে আধা খ্যাপচারা হয়েছিল, তো আজকে আবার একটু চন্দ্র নিয়েই আলোচনা করব। আগের দিনই বলেছিলাম চন্দ্র হচ্ছে আমাদের মন, মনের কারক। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে মায়ের কারক, চন্দ্র হচ্ছে মা। জ্যোতিষশাস্ত্রে রবিকে যেমনি পিতার জায়গা দেওয়া হয়েছে, তেমনি চন্দ্র হচ্ছে মা, মাতৃস্থান। তো যাদের চন্দ্র শুভ তাদের ক্ষেত্রে কিন্তু মায়ের স্থান অত্যন্ত শুভ, মারা তাকে আগলে রাখেন, মায়ের শারীরিক কন্ডিশন ভালো থাকে, বা মায়ের সঙ্গে মানসিক, যেহেতু মনের কারক সেহেতু চন্দ্র যাদের শুভ মায়ের সাথে কিন্তু মানসিক বন্ডিংটা ভীষণ ভালো থাকে যাদের চন্দ্র শুভ। আবার যাদের চন্দ্র অশুভ বা পীড়িত তাদের সাথে কিন্তু মায়ের সাথে ডিস্টেন্স, মানসিক ডিস্টেন্স। কেতু যেরকম বিভিন্ন রকম দূরত্ব বিচ্ছেদ দেয়, চন্দ্র কিন্তু বেশিরভাগই মায়ের সাথে মানসিক দূরত্ব দেয়। মা যেটা বলবে সন্তান তার উল্টো দিকে চলবে, বা মা যেটা মানে মা যা চাইবে সন্তান তার বিপরীত করবে, এই যে একটা ডিস্টেন্স, এটা কিন্তু অশুভ চন্দ্র মায়ের সাথে এই জায়গাটা ডিস্টেন্স তৈরি করে। আরেকটা জিনিস হলো বৃষ রাশিতে যেমনি চন্দ্র তুঙ্গস্থ, বৃশ্চিক রাশিতে নিম্নস্থ ফল দেয়, তেমনি কিন্তু কর্কট রাশি হচ্ছে চন্দ্রের নিজস্ব ঘর, স্বক্ষেত্র। প্রত্যেকটি গ্রহের দুটো করে ঘর রয়েছে, একমাত্র সূর্য আর চন্দ্র, মানে রবি আর চন্দ্র এদের কিন্তু একটা করে ঘর। রবির হচ্ছে সিংহ রাশির ঘর, সিংহ রাশিতে রবি স্বক্ষেত্রে, আর কর্কট রাশিতে হচ্ছে চন্দ্র, চন্দ্রের ঘর হচ্ছে কর্কট রাশি। সেই কারণে কর্কট রাশির যারা জাতক তারা কিন্তু প্রচণ্ড ইমোশনাল হয়, যেহেতু ওটা চন্দ্রের ঘর, এরা কিন্তু ভীষণ আবেগপ্রবণ, ভাবপ্রবণ, মানে যেটাই করুক তারা সব কিছুই কিন্তু আবেগ, তারা কিন্তু ভালোবাসে সেটাও আবেগ নিয়ে, আবার যা মানে যে কোনো কাজই করে তারা কিন্তু আবেগে ভেসে যায়। কোন জায়গাটায় থামতে হয়, কোন জায়গাটায় নিজেকে কন্ট্রোল করতে হয়, এগুলো কিন্তু এরা বোঝে না, এরা কিন্তু ভেসে যেতে থাকে, খুব ইমোশনাল। এই কারণে কিন্তু এরা খুব সহজেই ধাক্কা খায় মানুষের কাছে, বা জগতের বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু এরা মানিয়ে চলতে পারে না কর্কট রাশির জাতকরা, সেই জন্য মানসিকভাবে একটু অন্যরকম হয়। আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের এই অনুষ্ঠানে, কে রয়েছেন টেলিফোনে? বিকেল 3:45, জন্মস্থান
বর্ধমান, কি প্রশ্ন বলুন? আমার একটু কর্ম নিয়ে প্রশ্ন আছে, মানে চাকরি না ব্যবসা কোন দিকে এগুলো ভালো হবে? আচ্ছা, আপনি কি চাকরি করছেন? না, চেষ্টা করছি। চেষ্টা করছেন কিন্তু সেই মতন হচ্ছে না। এবার আপনি কনফিউশন রয়েছেন যে চাকরি ভালো হবে না ব্যবসা করলে ভালো হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, দিদির অনুষ্ঠান আপনি নিয়মিত কি দেখেন? বেশ, কিরকম লাগছে যতদিন দেখেছেন? এবং দিদির অনুষ্ঠান যদি কোনো কারণে দেখতে মিস করে যান, সেক্ষেত্রে গ্লোব টিভির ইউটিউবে যাবেন, ইউটিউবেও দিদির অনুষ্ঠান আপনারা দেখে নিতে পারবেন। এবং গ্লোব টিভির যে নিজস্ব ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজেও সম্প্রচারিত হয়ে যাওয়া অনুষ্ঠানের ইউটিউব লিংক কিন্তু দিয়ে দেওয়া হয়। কাজেই অনুষ্ঠান যদি দেখতে মিস করে যান, সেক্ষেত্রেও চিন্তার কোনো কারণ নেই। চলে যাচ্ছি পিয়ালিদির কাছে। আপনার হচ্ছে ধনু লগ্ন আর কর্কট রাশি, তাই তো? তো আপনার, আপনি একটু মানে ডিপ্রেশনে ভোগেন, মানে মানসিকভাবে কিন্তু মনের জোর আপনার ভীষণ কম। হ্যাঁ, কারণ আপনার চন্দ্র হচ্ছে অস্তমিত, চন্দ্র সক্ষেত্রী হলেও চন্দ্র কিন্তু অস্তমিত, তার ফলে আপনি কিন্তু মানে এই মনের জোর যে একটা মানে কনফিডেন্স লেভেল কিন্তু আপনার ভীষণ কম, ঠিক আছে? আপনি কিন্তু খুব সহজেই ভেঙে পড়েন। সূর্য সক্ষেত্রীর সিংহরাশিতে সূর্য থাকার কারণে আপনি কিন্তু একটু জেদি, একটু কি বলবো, গোয়ার টাইপের লোকও হতে পারেন আর কি, হওয়ার যোগ। আপনি কি জেদি একটু? হ্যাঁ, আপনার একটু রাগ জেদ থাকার কথা। আচ্ছা, যে জিনিসটা আমি বলছিলাম, আপনার রবি শুক্র একসাথে থাকার ফলে আপনার কিছুটা সমস্যা হচ্ছে, তার সাথে শুক্র কিন্তু অস্তমিত, ঠিক আছে? এই শুক্রের জায়গাটা আপনাকে ঠিক করতে হবে। আর আপনার একাদশে রাহু, একাদশে রাহু কিন্তু অনেক সময় অসৎ কাজে মানে ইন্সপিরেশন দেয়। আপনার কর্মের জায়গাটায় কিন্তু এই শুক্রের ঘরে রাহু থাকার ফলে আপনার কিন্তু ভুল পথে পা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? আপনি এখন কি কাজ করছেন? আমি এখন মানে গভর্নমেন্ট এক্সামের জন্য পড়াশোনা করছি। কিন্তু আপনার সেই জায়গাটা আপনি পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ, আপনি না একটু শুক্রের প্রতিকার করুন, ঠিক আছে? প্রথম আপনি শুক্রের প্রতিকার করুন, আর দ্বিতীয়ত শনি কর্মের কারক, আপনার শনি বকরি হয়ে রয়েছে, ঠিক আছে? আপনি চেষ্টা করুন একটু শনি আর শুক্র এই দুটোকে প্রোটেকশন দিয়ে এগোতে, আমার মনে হয় খুব সমস্যা হবে না, কারণ রবি স্ট্রং তো, আপনার সরকারি চাকরির যোগ আছে। ঠিক আছে, আমি সেটা বলে দিচ্ছি। আপনার 2023-এর পর, 2023-এর নভেম্বরের পর থেকে খুব ভালো সময়, সরকারি চাকরির যোগ রয়েছে, কিন্তু আপনি শুক্রের প্রোটেকশন আর শনির প্রোটেকশন নিয়ে এগোন, ঠিক আছে? নমস্কার, ফোন করার জন্য ধন্যবাদ দিদি। চলে যাচ্ছি আলোচনায় চন্দ্র আর কর্কট রাশি নিয়ে আলোচনা। কর্কট রাশির জাতকদের ওই ইমোশনালি একটা প্রবলেম হয়, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কথা যে জিনিসটা আমি বলবো, চন্দ্র কিন্তু কি বলবো, মনের সৌন্দর্য, অনেক সময় বলে না যে বাইরের সৌন্দর্য যতই মানে বাইরে যতই সুন্দর হোক, মন যদি সুন্দর থাকে তাহলে তাকে এমনিই সুন্দর লাগে। আবার অনেকের মন যদি সুন্দর না থাকে তাহলে বাইরে যতই সুন্দর সাজুক সে, তাকে সেরকম সুন্দর লাগে না। চন্দ্র কিন্তু আমাদের এই মানসিক সৌন্দর্য বৃদ্ধি করে। যার চন্দ্র খুব শুভ বা চন্দ্র ভালো মানে সক্ষেত্রী বা তুঙ্গস্থ রয়েছে, তারা কিন্তু মানসিকভাবে খুব সুন্দর হয়, তাদের মন ভীষণ নরম কোমল, তারা অল্পে মানে অন্যের দুঃখে কাতর হয়, তারা মানে সবাইকে ভালোবাসতে পারে বা তাদের, তারা সবাইয়ের পাশে দাঁড়াতে পারে, এরা কিন্তু মানসিকভাবে খুব সুন্দর হয়, মনের সৌন্দর্য কিন্তু এদের খুব মানে বেশি হয়। দিদি, আমরা আলোচনায় আসছি, তার আগে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে, কে রয়েছেন টেলিফোনে? আচ্ছা, ওর জন্ম তারিখ বলুন। 12ই সেপ্টেম্বর 2001, তাই তো? বেশ, জন্ম সময়? দুপুর 2:05। জন্মস্থান? উত্তরপাড়া। কি জানতে চান মেয়ের বিষয়ে? মেয়ের ক্যারিয়ার, কি লেখাপড়া তো ভালোইতে ভালো, কিন্তু চাকরি-টাকরি পাবে কিনা এই সবার কি? ও খুব ইচ্ছা চাকরি করবো, আমাদেরও ইচ্ছা একটাই সন্তান, আমার একটু চাকরি। মেয়ে এখন কি করছে?
মেয়ে এখন কি করছে আপনার? ও ইংলিশে এমএ করছে। বেশ, ইংলিশে এমএ করছে এবং সাথে সাথে চাকরির চেষ্টা করছে না? এমএ কমপ্লিট করার পরে চাকরি পাবে কিনা সেইটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। ঠিক আছে। আচ্ছা, মেয়ে মাঙ্গলিক সেটা কি জানেন? হ্যাঁ, মেয়ের লগ্নে মঙ্গল, ঠিক আছে, লগ্নে মঙ্গল কেতু একসাথে রয়েছে। মাঙ্গলিক দোষ থাকার কারণে মেয়ের কিন্তু জীবনে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। মাঙ্গলিক নিয়ে আমি একটা একটা পর্বে আলোচনা করেছিলাম, জানি না সেটা আপনি দেখেছেন কি না। একে তো শারীরিক সমস্যা ওর থাকবেই, রক্তপাত বা গাইনিকাল প্রবলেম বা রক্তের কোনো মানে রক্তজাত সমস্যা কিন্তু ওর থাকবেই, ঠিক আছে। দ্বিতীয়ত, যারা মাঙ্গলিক তাদের কিন্তু ভীষণ বাধা বিপত্তি আসে, পড়াশোনায় বাধা আসে বা কর্মক্ষেত্রে বাধা আসে, বা মানে খুব সহজে যে চাকরির জায়গাটাও ভাবছে যে আমি এমএ করে বেরিয়ে একটা চাকরি জোগাড় করব, সেটা কিন্তু খুব সহজ হবে না। অনেক লড়াই করার পর, অনেক স্ট্রাগল করার পর কিন্তু মাঙ্গলিকদের জায়গাটা পায়, ঠিক আছে। এটা গেল এক নম্বর। দ্বিতীয় কথা ওর হচ্ছে রাহু চন্দ্র আর রাহু বৃহস্পতি একসাথে, মানে গুরুচণ্ডাল দোষ আর গ্রহণ দোষ দুটো একসাথে রয়েছে সপ্তম স্থানে, ঠিক আছে। বিবাহিত জীবন কিন্তু খুব সুখের হবে না, ঠিক আছে। আপনি, হ্যাঁ, আপনি একটু ওই মাঙ্গলিক দোষের একটা প্রতিকার করুন আর রাহুটাকে একটু কন্ট্রোল করার জন্য একটু চেষ্টা করুন। আশা করি ওর ঠিক হবে, কারণ রবি কিন্তু ওর খুব ভালো, রবি খুব শুভ, সেই কারণে কিন্তু চাকরির চেষ্টা করলে, যদি হ্যাঁ যদি মঙ্গল আর রাহুর প্রতিকার করেন তাহলে চাকরির চেষ্টা করলে আশা করি অবশ্যই পাবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ দিদি। চলে যাচ্ছি আবার চন্দ্র সংক্রান্ত আলোচনায়। চন্দ্র ভালো থাকলে মন ভালো থাকে, মন খুব ভালো থাকে এদের। হ্যাঁ, যেটা আপনি বলছিলেন যে যতই সাজাগোছা করুক না কেন, ভেতরের মনটা যদি পরিষ্কার না থাকে সেই একদম। অনেকে আছে না যে অনেক সেজেছে কিন্তু দেখে খুব সুন্দর মনে হয়, মানে কিরম যেন একটা লাগে। আবার অনেকে আছে একদমই সাজেনি কিন্তু দেখলেই এত সুন্দর লাগে, মনে হয় যে বাকি মিষ্টি। হ্যাঁ, সেটা চন্দ্র ভালো থাকলে, একদম চন্দ্র শুভ থাকলে সেটা হয়। আর যদি চন্দ্র অশুভ থাকে, চন্দ্র পীড়িত থাকে, তাহলে সেক্ষেত্রে ওই যতই সাজুক তার মনটা ভালো না, মনটা খুব প্যাঁচালো হয়। যাদের চন্দ্র ভালো না তাদের মনটা খুব প্যাঁচালো হয়, তারা খুব সহজভাবে কিছু ভাবতে পারে না, সবকিছুর মধ্যেই তারা সেটাকে পেঁচিয়ে নেয়। ফোনটা মনে হয় ধরে। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। ১৪/৫/১৯৯৮। বেশ, শুভশ্রী জন্ম সময়, জন্ম সময়, জন্ম সময়টা বলুন শুভশ্রী। ৬টা ৭ সন্ধ্যা, সন্ধ্যে ৬টা বেজে ৭ মিনিট। জন্মস্থান কৃষ্ণনগর। কি প্রশ্ন? আমার একটু ক্যারিয়ার সম্পর্কে জানার, বিয়ে সম্পর্কে জানার আছে। ক্যারিয়ার আর বিয়ে, তাই তো? আচ্ছা, দিদির অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? বেশ কয়েকদিন ধরে দেখছি, আমি আজকে লাকিলি ফোনটা পেয়ে গেছি। বেশ, কিরকম লাগে দিদির অনুষ্ঠান? খুব ভালো লাগে। এইটা আমি কেন প্রশ্নটা করি জানো তো, কারণ আমাদের এখানেও প্রচুর ফোন কল আসে আমাদের পিয়ালি দিকে নিয়ে, যে দিদিকে কোথায় পাওয়া যাবে, দিদির সঙ্গে কি করে আমরা কথা বলতে পারবো। সেই জন্য তোমরা যখন ফোন করো, এটাও আমাদের জানার ইচ্ছা যে পিয়ালি দিকে কেন সবাই এত চায়, এই কারণেই প্রশ্নটা আমি করি। কথাবার্তা প্রচন্ড ভালো লাগে। হ্যাঁ, সেটার জন্য। এবং ভরসা পাও তো কথা শুনে। বেশ, তুমি শুনতে থাকো। বিবাহ আর ক্যারিয়ার, হ্যাঁ বিবাহ জীবন যে খুব সুখের হবে তা কিন্তু নয়, মঙ্গল অস্তমিত, ঠিক আছে। মঙ্গল যার শুভ নয় তার কিন্তু বিবাহিত জীবন খুব একটা সুখের হয় না, কারণ মঙ্গল হচ্ছে আমাদের বিবাহিত জীবন বা দাম্পত্যের কারক, ঠিক আছে। চাকরির জায়গাটা তোমার, রবি হচ্ছে তুঙ্গস্থ, রবি মেষ রাশিতে রয়েছে তুঙ্গস্থ, কিন্তু যেহেতু অস্তমিত মঙ্গল আর শনির সাথে থেকে একটা বিষযোগের সৃষ্টি করেছে, সেই জন্য চাকরির জায়গাটা খুব মানে খুব সহজে সেই ক্যারিয়ারটা তুমি তৈরি করতে পারবে না, ঠিক আছে। তুমি মঙ্গল আর শনি এই দুটোর প্রোটেকশন নাও, আমার মনে হয় তোমার চাকরির জায়গাটা খুব ভালো হবে। কিন্তু বিবাহিত জীবন মানে মঙ্গলের প্রতিকার করলেও মানে পুরোপুরি যে খুব সুখী জীবন তুমি কাটাতে পারবে তা কিন্তু নয়, ঠিক আছে। ওই কারণে আমি তোমাকে সাজেস্ট করব, আগে নিজের পায়ে দাঁড়াও, ক্যারিয়ার তৈরি করো, তারপর বিয়ের কথা চিন্তা করো।
আচ্ছা ম্যাম, এটা কি কোনো প্রতিকার নিতে হবে? একদম, মঙ্গলকে তোমার স্ট্রং করতে হবে, মঙ্গল অষ্টমী তো, মঙ্গলকে স্ট্রং করো। আর শনি রবি বিষযোগ তৈরি হয়েছে, এবার রবিকে তুমি প্রোটেকশন যদি দিতে পারো তাহলে শনির জায়গাটা ডাউন হয়ে যাবে, সেক্ষেত্রে তোমার চাকরির জায়গাটা, বিবাহিত জীবনটা কিছুটা হলেও ঠিক হবে। কিন্তু ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। বলো। তুমি অবশ্যই মঙ্গলের প্রতিকার না করে বিয়ে করো না, মঙ্গলকে মানে প্রোটেকশন দিয়ে তারপর বিয়ে করো। সেক্ষেত্রে দেখুন দিদির ফোন নাম্বার স্ক্রলে যাচ্ছে, এছাড়াও আমি মুখে বলে দিচ্ছি 8777-358-412 এবং 9007-992-440 অনুষ্ঠান শেষ হয়ে গেলে আপনারা এই ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন দিদি কবে কোথায় বসছেন। দিদি বসেন খর্দায় শোভাবাজারে, খর্দা মা তারা জ্যোতিষ কার্যালয় এবং শোভাবাজার ভাগ্যলোক জ্যোতিষ চেম্বার। দিদি চলে যাচ্ছি আলোচনায়। চন্দ্র, হ্যাঁ আচ্ছা ফোন নিয়ে নি, তারপরে আসছি, যদিও হাতে আর 5 মিনিট সময় রয়েছে, কন্ট্রোল রুম ইশারা করছে, একটু তাড়াতাড়ি বলুন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? নমস্তে, আমি আলেদর থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে, মেয়ের নাম বলে চট করে। আমার মেয়ের জন্ম তারিখ 26 সেপ্টেম্বর। নাম বলুন, নামটা বলুন। শর্মিষ্ঠা দাস। আচ্ছা, শর্মিষ্ঠার জন্ম তারিখ বলুন। 26 সেপ্টেম্বর। হ্যাঁ, 26 সেপ্টেম্বর 2000 দুপুর 2:10। জন্মস্থান মালদা। মালদা, কি প্রশ্ন? ও ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। বেশ, দিদির অনুষ্ঠান কি রকম লাগে? খুব ভালো লাগে। কেন ভালো লাগে? আপনি যা বলেন সব ঠিকঠাক, তাই জন্য ভালো লাগে। বেশ, আপনি শুনতে থাকুন। ওনার মেয়ের, মেয়ের কি বিষয়ে জানতে চান? ক্যারিয়ার। ক্যারিয়ার, হ্যাঁ। বিবাহটা বলে দেবেন। শুনুন, যে কোনো একটা প্রশ্ন করুন, হাতে সময় কম, যদি দিদির পক্ষে সম্ভব হয় এর মধ্যে বলা, দিদি নিশ্চয়ই বলবেন। আচ্ছা, মেয়ে মাঙ্গলিক জানেন? না, জানি না। মেয়ের অষ্টমে মঙ্গল, ঠিক আছে? অষ্টমে মঙ্গল কিন্তু খুব শুভ নয়, প্লাস অষ্টমে চন্দ্র, অষ্টমে চন্দ্রও কিন্তু খুব অশুভ, মানে ওর আয়ুস্থান কিন্তু খুব শুভ নয়, ঠিক আছে? যত তাড়াতাড়ি পারুন মেয়ের মঙ্গল আর চন্দ্রের প্রতিকার করুন, কারণ শারীরিক জায়গাটা কিন্তু সমস্যা সৃষ্টি করবে, এটা গেল 1 নম্বর। মাঙ্গলিকদের বিবাহিত জীবন খুব সুখের হবে না, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে, ওর হচ্ছে শনি, শনি হচ্ছে আমাদের কর্মের কারক, শনিটাও কিন্তু অশুভ, সেই কারণে ক্যারিয়ার বিবাহিত জীবন দুটোতেই কিন্তু সমস্যা রয়েছে। যত তাড়াতাড়ি পারেন আমি আপনাকে রিকোয়েস্ট করব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মেয়ের কিন্তু আয়ুস্থানটা প্রোটেকশন দিন, ঠিক আছে? বেশ, ফোন করার জন্য ধন্যবাদ দিদি, চলে যাচ্ছি আলোচনায়। হাতে মনে হয় একটু কন্ট্রোল রুমকে দেখাতে বলি, কত 2 মিনিট মতন সময় রয়েছে, 2 মিনিটে দিদি যন্ত্র নিয়ে যেটুকু হয় আপনি বলুন। যতটুকু, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি তো বললাম। আরেকটা জিনিস যেটা বলার, অনেকের লগ্নে চন্দ্র, মানে যার রাশি আর লগ্ন দুটোই এক হয় তাদের বলে লগ্ন চাঁদা, মানে লগ্নে চন্দ্র থাকলে লগ্ন চাঁদা। এই লগ্ন চাঁদা জাতক বা জাতিকারা, এদের কিন্তু কিছু সমস্যা হয়, এদের প্রচণ্ড রাগ, তীব্র রাগ, মানে রাগ হলে এরা নিজেকে কন্ট্রোল করতে পারে না, মানে কোন জায়গাটায় থামতে হয় যাকে যা নয় তাকে তাই বলা, মানে পারলে জিনিস ছুঁড়ে ফেলে ভেঙে ফেললাম বা লোককে মেরে দিলাম, এরম হয় লগ্ন চাঁদাদের। প্লাস লগ্ন চাঁদাদের অনেক সময় একটা অঙ্গ কিন্তু নষ্ট হয় কোনো না কোনো কারণে, সেটা সবার ক্ষেত্রে আমি বলছি না, কিছু পার্সেন্টেজের কিন্তু লগ্ন চাঁদাদের কোনো না কোনো অঙ্গ কোনো কারণে কিন্তু নষ্ট হয়, সেই কারণে লগ্নে চন্দ্র থাকলে চন্দ্রের প্রতিকার করা কিন্তু ভীষণ দরকার। আয়ুস্থানে চন্দ্র থাকলে কিন্তু ভীষণ ক্ষতিকারক, এদের কিন্তু বিভিন্ন রোগ লেগেই থাকে, মানসিক সমস্যা হতে পারে, স্নায়ুর প্রবলেম হতে পারে, সর্দি কাশি জলজ রোগ, ঠিক আছে? সর্দি কাশি কিন্তু চন্দ্র কন্ট্রোল করে, যাদের সর্দি কাশি জ্বরের সমস্যা খুব ঘন ঘন এরা ভোগে তাদের কিন্তু চন্দ্রের প্রতিকার মাস্ট।
বাত জাতীয় রোগ, জল থেকে যে যে ধরনের রোগ হয় সেগুলো কিন্তু চন্দ্র চন্দ্রের কারণে হয়, অশুভ চন্দ্রের কারণে। সুতরাং চন্দ্র কিন্তু একটা বিশাল জায়গা জুড়ে রয়েছে জ্যোতিষশাস্ত্রে। চন্দ্র কিন্তু শুভ না থাকলে আমাদের বিভিন্ন রকম সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, মায়ের স্থান অশুভ, এগুলো সমস্ত কিছু হতে পারে। সুতরাং নিজেদের ছক বিচার করে, মানে বিচার করিয়ে চন্দ্র যদি অশুভ থাকে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চন্দ্রের প্রতিকার করুন। আশা করি সঠিক পথে আপনারা এগোতে পারবেন জীবনে। ঠিক আছে, আজকে আপাতত এইটুকুই থাক। পরের দিন রাহু আর কেতু নিয়ে বলবো, এই দুটো কিন্তু বাকি থেকে গেছে। অসংখ্য ধন্যবাদ পিয়ালিদি, আজকে আর আমাদের হাতে একদম সময় নেই। ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে, আমাদের অত্যন্ত প্রিয় বৈদিক জ্যোতিষী পিয়ালি মুখার্জি দিকে নিয়ে আমরা আবার চলে আসব আগামী শুক্রবার গ্লোব টিভি চ্যানেলে ঠিক দুপুর 3টে বেজে 35 মিনিটে। আসছি, নমস্কার।